নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক এগারোই জুনের পরে বিশে জুন পরপর দু দুবার মুখ্যমন্ত্রী বৈঠক করলেন বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার যে বৈঠকটি করেছেন বিশে জুন সেখানে পুর নিগমের মেয়ররা কলকাতার পুলিশ কমিশনার বিভিন্ন বিভাগের সহ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছেন সবাই আসলে মুখ্যমন্ত্রী বিলম্বিত বোধ হয় হয়েছে তিনি যে কথাগুলো এখন বলছেন ভৎসনা করছেন তার অফিসারদের তার দলীয় সতীর্থদের তার মেয়রদের বিগত দশ বছর তিনি এই বিষয়গুলোকে জানতেন না তিনি অবশ্যই জানতেন কিন্তু তা সত্ত্বেও এমনি করে যায় যদি দিন যাক না এইভাবেই তিনি চালিয়েছেন এখন তার মনে হয়েছে এভাবে রাস আলগা করলে পুরোটাই হাতের বাইরে বেরিয়ে যাবে দেখুন লোকসভা নির্বাচনে তৃণমূল উনত্রিশটা আসন দখল করেছে কথা ঠিক আবার এটাও ঠিক একশো একুশটা পুরসভার মধ্যে উনসত্তরটা এগিয়ে বিজেপি দুটোতে কংগ্রেস আর কলকাতা পুরসভার পঁয়তাল্লিশটা ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি বিধাননগর পুরসভার একটা বাদে সবকটা ওয়ার্ডে এগিয়ে বিজেপি শিলিগুড়িতে বিপুল পরাজয়ের মুখোমুখি আসানসোলেও ফলাফল ভালো নয় অর্থাৎ নাগরিক পরিষেবায় যে ঘাটতি আছে শহর শহরাঞ্চলের মানুষ সেটা জানেন এবং তারা তৃণমূলকে ভোট কিন্তু দেননি অধিকাংশ লোকসভা নির্বাচনে আবার পঞ্চায়েত এলাকায় তৃণমূল ভালো ফল করেছে বিশেষত দক্ষিণবঙ্গে একদিকে উপভোক্তা শ্রেণী বিশেষত লক্ষ্মীর ভাণ্ডারের প্রবাহ এবং একই সঙ্গে কিন্তু পুরো এলাকায় তৃণমূলের ফল কিন্তু খুবই খারাপ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনই থমকানি চমকানি আধিকারিকদের তার মেয়রদের কি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন স্ট্রিট লাইট জ্বলে না রাস্তার হাল খারাপ জঞ্জাল পরে থাকে কাউন্সিলররা শুধু কামাইয়ের কাজে ব্যস্ত এবার নাকি তাকেই ঝাঁটা নিয়ে নামতে হবে দুই অবৈধভাবে ভিন রাজ্য থেকে লোকজনকে এনে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে ফুটপাত জবদ দখল করা হচ্ছে এক পুলিশ অফিসার পূর্বাধিকারিক কাউন্সিলররা এর সঙ্গে যুক্ত কলকাতার ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে তিন বিভিন্ন সরকারি জমি দখল হয়ে গেছে সেগুলো মুক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না চার তারা অনেকেই দুর্নীতির সঙ্গে আকাপাস্তলা জড়িত মুখ্যমন্ত্রী বলেছেন তাদেরকে প্রয়োজনে তিনি তাড়িয়ে দেবেন তারা সরকারের কাছ থেকে মায়না পায় এত টাকার লোক কেন পাঁচ এই যে বিভিন্ন মোটেল টোটেল সরকার করেছিল না হাই রোডের ধারে পথসাথী নাকি নাম সেগুলো প্রত্যেকটা ব্লকে কৃষক মান্ডি এবং আরো কিছু কিছু আছে অব্যবহৃত সেই সরকারি বাড়িগুলোকে ব্যবহার করা হয় না ঢুকছে জরাজীর্ণ এই পাঁচ সাত বছর আগে থেকে তৈরি হয়েছে সেগুলো সেই বাড়িগুলোকে সরকার হয় লিজ দেবে ন বিক্রি করবে অর্থাৎ মানিটাইজ করবে যাতে ম্যাক্সিমাম রেভিনিউ আসে মুখ্যমন্ত্রী জানেন তো রাজ্যের কোষাগারের হাঁড়ির হাল তাই কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী এই সমস্ত করতে তার কোটি কোটি টাকা খরচ হয় কেন্দ্রীয় করের অনুদান জিএসটি ভাগ মদের রেভিনিউ এছাড়া কি রাজস্ব আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মডেল তো নয় তাই তিনি মরিয়া হয়ে অব্যবহৃত সরকারি সম্পত্তি থেকে যাতে কিছু টাকা পয়সা আসে সেটার উদ্যোগ নিয়েছে এটা ভালো কথা কোনো অসুবিধা নেই বিদ্যুতের অপচয় রোধ করার কথা বলেছেন এত বিলম্বিত বোধ নয় কেন এটা আমাদের কমন প্র্যাকটিস আমরা দেখতে দেখতে অভ্যস্ত যে সরকারি অফিসে টেবিলে লোক নেই চেয়ারে লোক নেই কিন্তু ফ্যান চলছে আলো জ্বলছে অনেক রাত অব্দি চলে অনেক সময় নেবাতে ভুলে যায় যে হলং বন বাংলায় এই যে দুর্ঘটনা ঘটলো দেখুন ওখানে যখন বর্ষা চলে এসছে জুন মাসের পনেরো তারিখে হয়েছে তখন কি কোনো এসি চালানোর দরকার হয় তাহলে এসি কেউ চালিয়েছিল বন্ধ করেনি শর্ট সার্কিট পুরে ছাই হয়ে গেল হলা আসলে মুখ্যমন্ত্রী যা যা দাওয়াই দিচ্ছেন নিজের মন্ত্রী মেয়র কাউন্সিলর নিজের আধিকারিক এমনকি কলকাতার পুলিশ কমিশনার তার অত্যন্ত প্রিয় পাত্র বিনীত গোয়েলও তার রোষের মুখে পড়েছেন একটাই কারণ ভোট বড় পালাই মুখ্যমন্ত্রী জানেন তিনি জিতেছেন কিন্তু এভাবেই যাই যদি খেসার দিতে হতে পারে অন্তত শহর এবং শহরাঞ্চলের কেন্দ্রগুলোতে তাই তিনি মরিয়া হয়ে ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন কেউ কেউ বিশ্বাস করবে প্রশাসনের সর্বোচ্চ যিনি তিনি জানেন না এতদিন ধরে কলকাতার রাস্তাঘাটগুলোর অবস্থা ভালো নয় জঞ্জাল সরানো হয় না স্প্রিট লাইট জ্বলে না তিনি জানেন না কলকাতার ফুটপাতগুলো কার্যত জবরদখল হয়ে যাচ্ছে তিনি সবই জানতেন যদি একশো একুশটা পুরসভার মধ্যে টায় বিজেপি এগিয়ে না থাকতো তাহলে তিনি এই কথাগুলো বলতেন না ফলাফল বিশ্লেষণ করে যখন তিনি দেখলেন শহর এবং শহরাঞ্চলের অনেক মানুষ তার সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই বিধানসভা নির্বাচনের আগে তিনি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করলেন সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল বৈঠকটা ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূল একটা জিঞ্জার গ্রুপ তৈরি করতে চায় তাতে আপ আছে সমাজবাদী পার্টি আছে শরদ পাওয়ারের এনসিপি আছে উদ্ধব ঠাকরে শিবসেনা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ডেরেকের সঙ্গে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশের বাড়ি থেকে দেখা করলেন সেখান থেকে তিনি বম্বেতে চলে গেলেন সিলভার ওকে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন মাতস্রীতে থেকে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন যে কংগ্রেস মহারাষ্ট্রে তেরোটি লোকসভার আসন জিতেছে সেই কংগ্রেসের কারুর সঙ্গে তিনি দেখা করলেন আচ্ছা রাহুল গান্ধীর জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেচ্ছা পাঠিয়েছিলেন আমি জানি না লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে বার্তা পাঠিয়েছিলেন মোবাইলে তৃণমূল সূত্র বলছে রাহুল তার কোনো জবাব না দেওয়ায় মমতা যার পর নাই অসন্তুষ্ট তাই ইন্ডিয়া জোটের মধ্যে যদি একটা জিঞ্জার গ্রুপ তৈরি করা শুরু হয় এবং সেটা যদি ক্রমশ দানা বাদে। সার্বিকভাবে সেটা ইন্ডিয়া জোটের পক্ষে ক্ষতিকারক দেখুন অধীর চৌধুরী তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছেন রাহুল গান্ধী অধীর চৌধুরীকে অত্যন্ত বিশ্বাস করতেন এখনো বিশ্বাস করেন অত্যন্ত আস্থা ফাজল তাই কেসি বেনুগোপাল কেসি বেণুগোপাল জয়রাম রমেশ প্রমুখরা যখন বারবার তৃণমূলের সঙ্গে লোকসভায় আসন বার্তা দিচ্ছেন রাহুল কিন্তু তখন অজিত চৌধুরীর কথা মেনেই তৃণমূলের সঙ্গে আসন রফায় যাননি এখন রাহুলকে হয়তো বোঝাচ্ছেন চিদাম্বরম বেনুগোপাল জয়রাম রামেশা যে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশটা আসন পেয়েছেন দেশের সংখ্যার বিচারে দেশের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক শক্তি বিপুল জনাদেশ পেয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিয়া জোটের মধ্যে একটা জিঞ্জার গোষ্ঠী তৈরি করেন এতে সার্বিকভাবে কংগ্রেসেরই ক্ষতি কারণ কংগ্রেস ইন্ডিয়া জোটের সব থেকে বড় শরিক বিরোধী দলনেতার তারা পাবেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতা করেন বিক্ষুব্ধ হয়ে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে মিলে ঘরের মধ্যে ঘর তৈরি করেন সেটা সার্বিক বিরোধী ঐক্যের পক্ষে ক্ষতিকর এটা বুঝেই বোধ হয় চিদাম্বরম এসছিলেন কংগ্রেসের হাইকমান্ডের বার্তা নিয়ে মমতাকে বার্তা দিতে সম্ভবত অত্যন্ত মমতা এর মাত্র চারজন লোকসভার সদস্য কিন্তু সীতারাম ইয়েছুনে মাতব্বরী করে এই মাতব্বরী করার কোন এক এই মুহূর্তে সিপিএম এর নেই এটা মমতা বহুবার কংগ্রেসের নেতাদের বলেছেন হয়তো চিদাম্বরমকেও তিনি এই বার্তা দিতে পারেন সেই বৈঠকে আমি ছিলাম না যেগুলো অনুমান করা যায় হ্যাঁ সিপিএম এর মাতব্বরী দাদাগিরি মমতা পছন্দ করবেন না এটা সবাই জানে হয়তো কংগ্রেসের নেতারাও বুঝছেন যে সিপিএম কে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়া ঠিক হচ্ছে না তাই মমতার সঙ্গে একটা সমঝোতা করার দরকার সেই বার্তা নিয়ে হয়তো চিদাম্বরম এসছিলেন সংসদ অধিবেশন শুরু হতে চলেছে এই পুরো বিষয়টা কুড়ি তারিখে নবান্নে দীর্ঘক্ষণ মেয়র আধিকারিক দপ্তরের সচিব ডিএম কলকাতার পুলিশ কমিশনারকে বকাঝকা করলেন মুখ্যমন্ত্রী বলেন এবারকে আমাকেই ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে বিএলআরবদের সতর্ক করলেন সেই পর্ব মিটে যাওয়ার পর চিদাম্বরমের সঙ্গে বৈঠক করলেন প্রথম বৈঠকটা শহর আধা শহরের মানুষের একটা বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয়নি এই প্রবণতা চললে ছাব্বিশে একটু সমস্যা হতে পারে সেটা বুঝেই ক্ষত নিরাময়ের চেষ্টা আর দ্বিতীয় কংগ্রেসের সঙ্গে দর কষাকষি সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষিতে তাই আবার নতুন করে সর্বভারতীয় ক্ষেত্রে এবং রাজ্যেও নতুন খেলা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও Right choice, right decision.